সুখে তুমি দুঃখে তুমি, তুমি হে রহমান, তোমারি নাম জপি যেন হৃদয় দেও বসরাত, হৃদয় দেও বসরাত। শুনো শুনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শুনো আমার মোনাজাত। মুখে যেন জপি আমি কলেমা তোমার, মুখে যেন জপি আমি কলেমা তোমার, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, খুদ কোরআনের আয়াত। শুনো শুনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শুনো আমার মোনাজাত। চক্ষু দিয়েছি সঠিক দেখে না, আজে বাজে দেখে চোখের জেনা করে গুনাহ করে, আর কি লাহুম আযানুন, আমি তাদেরকে শ্রবণ করার জন্যে শোনার জন্যে দুটো কান দিয়েছি, কান। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওই কান দিয়ে তারা সঠিক জিনিস শুনে না, গান শুনে অশ্লীলতা বাক্য তারা কান দিয়ে শুনে, কিন্তু ওই কান দিয়ে ওই আমার ডাক আমার আওয়াজ শুনে না। পৃথিবীতে আমার যে অফিসগুলো আছে, অফিস মসজিদ বাইতুল্লাহ, এই মসজিদ থেকে দিনে রাত্রে একবার নয় দুবার নয় পাঁচবার করে আমার আওয়াজ যাই, আমার পক্ষ থেকে আওয়াজ যাই, হে আলাসসালাহ, হে আলাসসালাহ, হে আলাল ফালাহ, এসো নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে এসো, এই করে করে দিনে রাতে পাঁচবার আওয়াজ যাই, কিন্তু এই আওয়াজটা তার কানে যায় না, এই আওয়াজ শুনে না তারা মোবাইলের গান আর ডিস্কো ড্যান্সার ইত্যাদি ইত্যাদি এইগুলো দেখে 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 তারা নিজের কানকে ভোঁচড়া করে, কানের জেনা করে, কানের গুনাহ করাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই লোকগুলোকে এই রকম কোয়ালিটি মানুষকে আমি জাহান্নামে দেব, আর দিয়ে আমি জাহান্নামের আগুনকে জোরাল বানাব। জি, এবারে আত্মসমীক্ষা আমরা করি যে আমরা আমাদের কলবকে ঠিক জায়গায় ব্যবহার করি নাকি করি না, আমরা আমাদের কানকে ঠিক জায়গায় ব্যবহার করি নাকি করি না, আমরা আমাদের চক্ষুকে ঠিক জায়গায় ব্যবহার করি নাকি করি না। যদি ঠিক সঠিক জায়গায় আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়ে জাহান্নামের আগুন জোরাল করবেন না। আর যদি মন কলবকে আমরা সঠিক জায়গায় ব্যবহার না করি, আমরা নিজের চক্ষুকে সঠিক জায়গায় ব্যবহার না করি, আমরা আমাদের কানকে আল্লাহ আল্লাহ রাসূলের ফরমান অনুযায়ী যদি ব্যবহার না করি, তাহলে আমাদের মতোই লোককেই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ফেলবেন আর জাহান্নামের আগুনকে জোরাল করবেন। আরও বললেন, এই লোকগুলো এই মানুষগুলো যারা দিল থাকতে সঠিক দিলকে কাজে লাগায় না,
চক্ষু থাকতে সঠিক জিনিস দেখে না, কান থাকতে সঠিক জিনিস শুনে না, আল্লাহ তাদের ক্ষেত্রে বললেন বালহুম উলাইকা কাল আনআম, এই লোকগুলো একেবারে চার হাত পাওয়ালা জানোয়ারের মতো। প্রথমে একটু হালকা করে বললেন, চার হাত পাওয়ালা জানোয়ারের নেই, জানোয়ারের মতো। চার হাত পাওয়ালা জানোয়ার কী কী আছে? বিড়াল, কুকুর, শুয়োর, বাঁধর, গাধা ইত্যাদি ইত্যাদি। নবী আল্লাপাক বললেন যে এরা এদের মতো। আল্লাপাক এদের মতো বললে আবার ক্ষান্ত থাকলেন, আবার বললেন বলহুম আজল, বরং এদের চাইতো আরও নিকৃষ্ট, এরা আরও খারাপ। একটা কুকুরকে দেখিবেন, কুত্তা কুকুর, ও তিনবার পায় না খেতে, একবার তবুও প্যাট ভরে নয়, অল্পটা খেতে পায়, আপনার দরজা ছেড়ে ও কোথাও যায় না, যদিও অল্প পায়, একবার পায়, বাস ওতেই সে নিজেকে সন্তুষ্ট এবং আপনার দরজায় বসে থাকে। রাত্রি বারোটায় একটাই আপনি যখন আসবেন, দূরে থাকবেন, বাস একটুখানি আওয়াজ করবে, হক করে উঠবে। যেমনি আপনি কাছে আসবেন, কাছে আসতে না আসতেই আপনার পায়ের আওয়াজ, আপনার চাল চলন, হাত হিলা ইত্যাদি সে ফলো করে রেখেছে, সে নিজের মেমোরিতে রেকর্ড করে রেখেছে, আরে এটা তো আমার মালিক, এটা আব্দুল গফুর, আমি ভুল করছিলাম, ওকে তো আমার ভোকা দেওয়া উচিত নয়, কারণ আমি ওরই তো খাবার খেয়ে ওর বাড়িতে আমি যোগানদারি করছি, আবার ওকে ভুগছি, বা সাথে সাথ কুকুর বুঝে নিল এটা আমার মালিক, পিছনকার লেজটাকে হেলিয়ে দিয়ে আপনাকে বলবে ঠিক আছে মালিক ভুল করেছি, ভুল হয়েছে, করতে 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 আপনার পিছনে পিছনে আপনাকে হারা ঝান্ডা দেখিয়ে বাড়িতে যেতে দিল, মানে কি আপনার শ্রদ্ধা করলো, কুকুরটাও আপনাকে মালিক হিসাবে দুটো খেতে পাচ্ছে বলে আপনাকে শ্রদ্ধা করছে, আপনার গুণগান করছে, আপনার ভক্ত ভক্তি করছে। কিন্তু আল্লাহ পাক বললেন আমি যে তাদের মালিকই হাকিকি, আমি তারা এক সময় কিচ্ছু ছিল না, তাদের কোনো নাম নিশানা ছিল না, তারা তাদের বাবা মায়েরা বিভিন্ন জায়গার ফল ফ্রুট আর খাবার আনাজ খেয়ে তাদের বাবা মায়ের শরীরের রক্ত হলো, আর তা থেকে বাবা মায়ের মিলনে আমি যে তোমাকে তৈরি করলাম, আর তুমি আজকে আমার নামও খারামি করছো, এইগুলো থাকা সত্ত্বেও মা আতা কুমুর রসুল ফা খুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এর ওপরে আমল করছো না। আল্লাহ পাক বললেন বরং এই লোকগুলো ওই নিকৃষ্ট ওই চার হাত পাওয়ালা জানোয়ার চাইতেও বেশি বত্তর, বেশি নিকৃষ্ট। বন্ধুরা আমার, ভাইরা আমার, বুঝতে পারলাম আমরা যত শুনছি, শোনার পরে আমাদের দায়িত্ব আরও তত বেড়ে যাচ্ছে, জালসা জুলুস ওয়াজ ও নসিহাত খুতবা ইত্যাদি যত শুনছি, যত জানছি, শোনার পরে জানার পরে দায়িত্ব আরও বেশি বেড়ে যাচ্ছে, যতটা জানবেন আপনাকে ততটা করতে হবে। যেটা শুনে নিলাম, যেটা জেনে নিলাম, জেনে নেওয়ার পরে এটা করব না, এ ধরনের আর চলবে না, যেহেতু যতগুলো সন্ধ্যা থেকে আগেকার কথাগুলো বাদ দেন, আজকের কথা বলবো সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত, আমার পরে পর্যন্ত, সকাল পর্যন্ত যে সমস্ত ওলামায়ে দিনেরা কোরআন ও হাদিসের বক্তব্য আপনাদের মাঝে রাখবেন, রেখেছিলেন, রাখছি, এই কথাগুলো আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ মা মাজা ফা মাজা, একটা আরবিতে কথা আছে, যেটা চলে গেছে চলে গেছে, কিন্তু যেটা আজকে শুনলাম, যেটা আজকে বুঝলাম, এই বুঝার পর শোনার পর আর যেন আমি ওই নিকৃষ্ট জানোয়ার না হই, নিকৃষ্ট জানোয়ারের চাইতে যেন আমি আরও নিকৃষ্ট না হয়ে যাই, আল্লাহ আমি তোমার জান্নাতে যেতে চাই, আমি যেন কাল কায়ামতের মাঠে ওই জাহান্নাম থেকে বেঁচে যাই, আল্লাহ আমার মতো লোককে জাহান্নামে ফেলে তুমি জাহান্নামের আগুনকে জোরাল করিও না। বক্তব্যের বিষয়বস্তু ছিল জাহান্নাম। এই যে জাহান্নাম খুবই মারাত্মক জায়গা, খুবই কঠিন জায়গা, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাই প্রতিটি মমিন এবং মমেনাকে থ্রেট দিলেন, প্রতিটি মমিন এবং মমেনাকে হিংস দিয়ে খেতাব করে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা আমাকে না দেখে বিশ্বাস করেছ, কবরের আজাব মেনে নিয়েছ,
জাহান্নাম পুল সেরাত নিকিবদি ওজন হবে। বিশ্বাস রাখো, কিতাবের প্রতি বিশ্বাস রাখো, নবীর প্রতি বিশ্বাস রাখিও, এবং ফেরেশতাদের যারা তোমরা মানিও, তোমরা মমিন মমিনা শুনো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচিও, বাঁচার চেষ্টা করিও, আর তোমাদের ছেলে মেয়েদের কেউ বাঁচায়ো। আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে জাহান্নাম থেকে বাঁচায়ো। কু আনফুসাকুম ও আহলিকুম নারা, এবং তোমাদের আহল এয়ালদেরকেও জাহান্নাম থেকে বাঁচায়ো। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ এই জায়গায় বললেন আমি কারণ, এটাই তোমাদের বাঁচতে বললাম, কারণ জাহান্নামের ইন্ধান, জাহান্নামের লকুড়ি, জাহান্নামের লকুড়ি আমি মানুষ এবং কিছুগুলো পাথরকে বানিয়েছি, কিছু মানুষকে জাহান্নামে দেব আর কিছুগুলো পাথরকে জাহান্নামে দেব, দিয়ে আমি এদেরকে জাহান্নামের আগুনের লকুড়ি বানাবো, জ্বালানি বানাবো। জ্বালানি এটারও সারাংশ আগুনকে জোরাল করা। জি, আগুন জ্বলছে আর আবার মা বোনেরাকে দেখবেন জাল দেবে, নাকি আপনারা কি বলেন, জাল দাও তো দেন, তাই তো এই পাটকাঠি ধঞ্চা অথবা যে কোনো আবার ভরে ভর্তি থাকে, ভর্তি থাকে মানে কি আগুনটা যেন জোরালি থাকে, জোরালি থাকে মানে জাহান্নামের আগুন এখানে আপনাকে আমাকে, যারা এই জাহান্নাম থেকে বাঁচবো না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব না, ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দেব না জাহান্নাম থেকে বাঁচার, তো জাহান্নাম অটোমেটিক যাওয়া লাগবে। আর জাহান্নামের আগুন এভাবে আল্লাহ পাক বললেন যে আমি মানুষ এবং কিছুগুলো পাথরকে জাহান্নামের ইন্ধান বানিয়েছি, লকড়ি বানিয়েছি, জ্বালানি বানিয়েছি। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামকে তৈরি করা হয়েছে কাফেরদের জন্য, কাফেরদের জন্য। বন্ধুরা আমার, ভাইরা আমার, জাহান্নামের কথা বয়ান করছিলাম, জাহান্নাম, জাহান্নাম এত কঠিন জায়গা, এত মারাত্মক জায়গা। সূরা মুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট বলেছেন, জাহান্নাম তাকাদু তামাইয়াযু মিনাল গাইদ, জাহান্নাম আজ থেকে হাজার 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 বছর আগে তার তৈরি, ততদিন থেকে জাহান্নাম খিদার তাড়নায় ছটপট 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 করছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারালয় বানাবেন, সাজাবেন, তিনি তিনার আরশে আজিমকে কিয়ামতের মাঠে আনবেন, এবং তিনি মালিক ইয়াউমিদ্দিন হবেন, সেদিন তিনি বিচারক হবেন, জজ হবেন, খোদ নিজে বিচার করবেন। কারণ দুনিয়াতে সব বিচার ঠিক হয় না, সবটা বিচার সমান হয় না, ইনসাফের সাথে হয় না, মুখ দেখে, মাথা দেখে, বংশ দেখে, অর্থ দেখে ওর দিকে বিচার হয়ে যায়, আসল বিচার হয় না। আপনি একটা লোককে ফুল মার্ডার করে পেটে চাকু ভরে দিয়ে তাকে ফুল মার্ডার করে দিলেন, আর করে দিয়ে এক অ্যাটাচি টাকা নিয়ে আপনি চলে গেলেন কোথায়, হসপিটালে, জি, যেখানে পোস্টমার্টাম হবে, ওখানে গিয়ে ডাক্তারকে এক অ্যাটাচি টাকা দিলেন আর বললেন স্যার একটু রিপোর্টটা ফেভারে করবেন। এক অ্যাটাচি টাকা পেয়ে ও পোস্টমার্টামের রিপোর্টটা বানাচ্ছে যে আমি পোস্টমার্টাম করে একে দেখলাম, এ কোনো চাকুর আঘাতে মরেনি, এ দৌড়ে মনে হয় পালাচ্ছিল, আর আঁশি, আঁশির গাছের ঝুড় ছিল, ওই ঝুড়ে ঠেঁস লেগে গিয়ে পড়ে গেছিল, আর ওর খোঁজটা পেটে ঢুকে মারা গেছে, এটা আমি পেলাম, ওর পেটের ভিতর থেকে হালকা ছালও পেয়ে গেলাম। আল্লাহু আকবার, আপনাকে আর বড় জেলখানা যেতে লাগলো না, থানা থেকে বেল পেয়ে গেলেন, রিহাই পেয়ে গেলেন। এরকম বিচারগুলো দুনিয়ায় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন না, এগুলো বিচার যথেষ্ট বিচার নয়, যথেষ্ট বিচার করব কিয়ামতের মাঠে আমি খোদ নিজে। এমন কি একটা কমজোর দুবলা পাতলা গাই বলদ আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই পূর্ব পাড়ার জসিমউদ্দিন হাজি সাহেবের বাড়ির বড় জোড়াল বলদ ছিল, আর মাঠে আমাকে মারতো, হুড়াতো, আমি কোনোদিন পারিনি ওকে। আল্লাহ বলবে তাই, এক কাজ করো তুমি জোড়াল হয়ে যাও, আর ওকে বলবে তুমি কমজোর হয়ে যাও, ভেসিয়ে দাও ওকে, ওই প্রতিশোধ নিয়ে নাও, এই প্রতিশোধ নেওয়ানোই হবে, মাটি হয়ে যাবে। মানুষ আপনার আমার পঙ্খানু পঙ্খানু হিসাব কিতাব হবে, এই হিসাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরশে আরশে আজিমকে সাজিয়ে নিয়ে বিচারালয়ে বসবেন, জাহান্নামকে আনা হবে, জাহান্নাম
আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ করে দিবেন জাহান্নামীদেরকে এবং কিয়ামতের ময়দানের মানুষদেরকে শুনিয়ে, অন্তাযুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, ও গুনহগার পাপী তাপী যারা দুনিয়ায় গুনাহর সাগরের অতল তলে যারা ডুবেছিলে, অন্তাযুল ইয়াউম আজকে তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও আইয়ুহাল মুজরিমুন গুনহগার তোমরা। যেমনই বলা আল্লাহ পাকের ফেরেশতারা পিটিয়ে পাটিয়ে মেরে ধরে জাহান্নামীদেরকে আলাদা করে দেবে, আর যেমনই জাহান্নাম দেখবে যে এই লোকগুলোই জাহান্নামী, এরাই আমার পেটে আসবে, এদেরকে আমি গ্রাস করব খাবো, এদেরকে দেখে জাহান্নাম ওইদিকে তাকাতু তামাইয়াযু মিনাল গাইযি, জাহান্নাম চিৎকার করবে, হংকার ছাড়বে, নিজের গোসাই ফেটে যাবে, মাইলকে মাইল কোষকে কোষ ফেটে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামকে যে আনা হবে, নবীজি বললেন ইউতাপি জাহান্নামা ইয়াউমাইযিন লাহা সাবউনা আলফা জিমামিন, জাহান্নামকে জাহান্নামের জায়গা থেকে টেনে ঘিচড়ে আনা হবে। এখন অবস্থায় যে জাহান্নামের একটা নয় দুটা নয় 70,000 লাগাম দিয়ে জাহান্নামকে আনা হবে। আল্লাহ সাবউনা আলফা জিমাম, 70,000 লাগাম দিয়ে তাকে বাঁধানো থাকবে। লাগাম জি, গাই বলদগুলোকে দেখবেন যে গলাতে রশ্মি দিয়ে পাখা দিয়ে বাঁধা থাকে, আর আমাদের এলাকায় ওই আদিবাসী মাঝিদের আইড়াগুলো মোটা খাম্বা আইড়াগুলো, তো ওরা তো বাঁধে না, ঘরের ভিতরে ভরে দিলে বাস, তো গলাতে দড়ি দিলে মানে একবারে ছটপটি লেগে যায়। তো যারা কিনে আনে তো ডাবল ডাবল করে রশ্মি বাঁধে, এদিকে দুজন ধরে থাকে, এদিকে দুজন ধরে থাকে, আবার পিছনে টানা, এই চতুর্দিকে আবার পায়ে কিছু, এই করে করে তবুও ওই সমস্ত জানোয়ারগুলোকে কাবু করতে পারে না। রাত্রিবেলায় বেঁধে রাখলে গেলে জোরে মাথাটাকে মারলে পাখাটা ছিঁড়ে দিল, মাথা এই করে পায়ে ঘোড়ার পায়ে বাঁধা আছে, জোরে মারলো পা, পাটাম করে রশ্মিটাকে ছিঁড়ে দিল। কিন্তু দেখবেন যেই বলদটা, যেই উঁটটা, যেই ঘোড়াটা নাখে নাককে ছিদ্র করে নাথানো আছে, এই নাথ নাথানো জানোয়ারটা কিন্তু কাবু হয়ে যায়। জি, আল্লাহ পাকের রাসূল বললেন জাহান্নামের গলাতে রশ্মি দিয়ে বাঁধা হবে না, তার কমরে নয়, তার পায়ে নয়, আলফা জিমাম লাগাম, ঘোড়ার লাগাম, মুখটাকে হা করে যে ভিতরে মুখের ফাঁড়ে ভরা থেকে হাজারো ইচ্ছা করলেও ওই লাগামটা ছিঁড়তে পারবে না, হাজারো চেষ্টা করলেও লাগামটা থেকে নিয়ে গিয়ে বাঁচতে পারবে না, কারণ লাগামটা তার মুখের ভিতর দিয়ে পেঁচানো থাকে। নবীজি বললেন জাহান্নামকে ওইরকম একটা নয় দুটা নয় 1,000 নয় 2,000 নয় 70,000 লাগাম থাকবে, লাগাম দিয়ে তাকে পেঁচিয়ে বেঁধে আনা হবে। মা কুল্লে জামামিন সাবউনা আলফা মালাকিন, এবং এক একটা লাগামে একটা নয় দুটা নয়, নবীজি বললেন আবার এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আল্লাহু আকবার। জাহান্নাম কি শক্তির জিনিস, কি বড় সড়, এক একটা লাগামে আবার 70,000 করে ফেরেশতা, ইয়াজুরুনা, নবী বললেন ওই লাগামকে ফেরেশতারা পিছন থেকে একেবারে শক্তি দিয়ে টেনে থাকবে। আহ বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, ফেরেশতাদের শক্তি বুঝতে পারা যায় বিভিন্ন হাদিসে। আহ, ইসরাফিল আলাইহিস সালাম
লাপাক রাব্বুল আলামিন তিনাকে কেয়ামতের রেফারি বানিয়েছেন, যেদিন কেয়ামতের খেলা শুরু হবে। নিজের বাঁশিটাকে মুখে নিয়ে আল্লাহর আরশের দিকে, আল্লাহর চোখের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে, সেদিন থেকে একটা অপলক মারে না। যখনই আল্লাহ অর্ডার করবেন ইসরাফিল, এবারে তুমি বাঁশিতে ফুঁক দিয়ে দাও, আর জোরে সোরে এত জোর ফুঁক মারবেন, এত জোর তিনি শক্তি দিয়ে ফুঁক দিবেন যে আওয়াজটা সেদিন হবে এক ব্যাক। ওই আওয়াজটা দুনিয়ার কোনো এই বাতাবরণ, পৃথিবীর এই আসমান জমিন পাহাড় পর্বত বৃক্ষ আদি লতা পাতা এইগুলোতে তার আওয়াজকে সাপ্লাই দিতে পারবে না। চোখের পলকে ওই আওয়াজে পৃথিবীর বৃক্ষ আদি বড় বড় বিল্ডিং বড় বড় পাহাড় একেবারে আওয়াজে ধুলা হয়ে যাবে। ওই আওয়াজ ওই সমস্তগুলোকে পানিপাত করে দিয়ে ধুলা করে দিয়ে ধুলা করে দিয়ে আওয়াজ দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। একটা ফুঁকে এত শক্তি জি, আর অন্যান্য ফেরেশতাদের শক্তি সম্পর্কে বুঝে যাই। আল্লাহ যদি বলে কোন একটা ফেরেশতাকে, ফেরেশতা আমি তোমাকে অর্ডার দিলাম, আমি তোমাকে পারমিশন দিলাম, সাত তাবাক জমিনকে তুমি তোমার হাতের তলাতে নেও উঠাও, আর যেমন মা বোনেরা বাড়িতে খোলাতে রুটি পাকাই চিতায় তুলে, আসানে চিতাইটাকে তুলে উল্টে দেয়। একটা ফেরেশতাকে আল্লাহ যদি অর্ডার দেই, ফেরেশতা তুমি এক কাজ করো, এই সাত তাবাক জমিনকে তুমি হাতের তলাতে নাও, আর নিয়ে আসমানে তুমি তুলো, তুলে চিতায় উল্টা করে তুমি উল্টে দাও। এই রকম ক্ষমতা এক একটা ফেরেশতা রাখেন, এই রকম ক্ষমতাশীল শক্তিশালী ফেরেশতা গুণেরা এই জাহান্নামকে 70,000 লাগাম এবং এক একটা লাগামে আবার 70,000 করে ফেরেশতা থাকবে, তথাপি জাহান্নামের দড়িগুলো কড়কড় 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 করে শব্দ হবে, হংকার ছাড়বে, জাহান্নামীরা মনে হবে জাহান্নাম, মনে হবে জাহান্নামীদেরকে দড়ি গিয়ে খেয়ে নিবে, মাইলকে মাইল কোষকে কোষ ফেটে যাবে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, নবী আমার হাদিসের মাঝে বয়ান দিয়েছেন, এই মর্মান্তিক ভয়াবহ দৃশ্য দেখবেন কে, জাতীয় পিতা হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যেই নবী একজন গোটা দরের নবী, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত নৈকট্য লাভ করেছিলেন, তিনার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত পছন্দ লেগেছিল, এত পছন্দ লেগেছিল যে তিনার আমলগুলো উম্মতে মুহাম্মাদির উপরেও জারি রেখে দিয়েছেন। যেমন হজের যতগুলো, হজের যতগুলো নিয়মাবলী সব নবী ইব্রাহিমের সুন্নাত, উমরার যতগুলো নিয়মাবলী সব নবী ইব্রাহিমের সুন্নাত, খাতনা করা নবী ইব্রাহিমের সুন্নাত, মোচ কাটা নবী ইব্রাহিমের সুন্নাত, দাড়ি ছাড়া নবী ইব্রাহিমের সুন্নাত, এই করে করে বগলি ইত্যাদি, এই যে নবী ইব্রাহিমের সুন্নাতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এত পছন্দনীয় এত ভালো যে আমাদের উপরেও তা কিয়ামত পর্যন্ত জারি রেখে দিলেন। এত গোটা না ধরে একজন নবী, নবী বলছেন ওই জাহান্নামের এই ভয়াবহ দৃশ্য যখন নবী ইব্রাহিম দেখবেন, দেখার পরে পরে লা ইয়াজলিসু আলা রুকবাতাইহি, নবী ইব্রাহিম জাহান্নামের এই মর্মান্তিক ভয়াবহ দৃশ্য দেখার পর নবী ইব্রাহিম হেঁটুর ভারে উক্ষুর মেরে আল্লাহর কাছে এভাবে ফরিয়াদ করবে, কান্দবে, আল্লাহ ইয়া রব্বি লা আসালুকা আল ইয়াউমা গায়রি ইল্লা নাফসি রাব্বুল আলামিন, আল্লাহ
আজকে আমি এত ভয়ে ভীত, এত ভয় পেয়েছি, এত ভয় পেয়েছি আল্লাহ, আজকে আমি আমার ছেলে ইসমাইলের কথা বলবো না, আজকে আমি আমার বিবি হাজেরার কথা বলবো না, সারার কথা বলবো না, আমি আমার উম্মতের কথা তোমার কাছে বলবো না আল্লাহ, আমি শুধু আমার কথা তোমাকে বলতে চাই না। বলে আলামিন তুমি আমাকে এই জাহান্নাম থেকে বাঁচা, এই জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে নাও। এই করে করে আল্লাহর কাছে কাঁদবে, ফরিয়াদ করবে, ও বন্ধুরে আমার, ভাইয়ের আমার, বাপজির আমার, নবী ইব্রাহিমের মতো একজন গোটায় নাদরের নবী, যেই নবী কেল্লা বাকরাবুল আলামিন একটা উম্মত বলে আখ্যায়িত করেছিলেন, এই নবী ইব্রাহিমের মতো যদি লোক কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এরকম চাইতে পারে এবং সমস্তকে ভুলে যেতে পারে, তাহলে বলেন আপনি আমি কোন ক্ষেতের মলি যে দুনিয়ায় জাহান্নামের ভয়ে একটা দিনও কাঁদব না, জাহান্নামের ভয়ে ক্রন্দনা করব না। আপনি আমি কোন ক্ষেতের মলি, কোন বড় আমল করে রেখেছি বলেন তো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন বাড়িতে নবীর স্ত্রী, নবীজি মা আয়েশাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, বাড়ি থেকে যখন তিনি বাইরে কোথাও যেতেন সবশেষে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। আসার পথে সব থেকে আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। অভ্যাস অনুযায়ী একদিন আল্লাহর রসুল বাহির থেকে এলেন বাড়িতে, মা আয়েশার বাড়িতে উঠলেন, উঠার পরে দেখছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝোর নয়নে ডুকরে 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 ক্রন্দনা করছে। আহা, আল্লাহর নবী বলছেন মালে মা তাবকি ইয়া আয়েশা, আয়েশা তুমি কেন কাঁদছো, তোমাকে কি হয়েছে? আমি জানি আয়েশা তুমি ছোট মানুষ, আমি একজন এত নিঃস্ব গরিব, আমার বাড়িতে মাসকে মাস চুলায় আগুন জ্বলে না, তুমি খিদার তাড়নায় হয়তো ক্রন্দনা করছো, নাকি কোনো সৌতিন তোমাকে বড় কথা বলেছে ছোট মানুষ সহ্য করতে পারোনি, নাকি তুমি নিত্য নতুন পোশাক পরিধানের জন্য ক্রন্দনা করছো? লেমা তবে কি আয়েশা, কেন কাঁদছো আয়েশা, তুমি কেন কাঁদছো, কি হলো তোমাকে? আমি নবী মুহাম্মদ, তোমার চোখের পানি দেখতে পারি না রে আয়েশা, তুমি কাঁদছো কেন একটু আমাকে খুলে বলো। মা আয়েশা কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহর নবী গো, আমি খিদার তাড়নায় কাঁদছি তা নয়, আমাকে কেউ কটু কথা বলেছে তা নয়, নিত্য নতুন পোশাক পরিধান করব, হাত ভরে ভরে চুড়িগুলো ব্যবহার করব, পরব তা নয়, দেখার তুলনারা ফবাকাই তো আল্লাহর নবী, বাড়িতে একা একাই কেউ নাই, তাই দেখার তুলনারা জাহান্নামকে বলে আমার স্মরণ হলো, ইয়াদ করলাম যার জন্যে আমি নিজেকে অস্থির হয়ে একা একা ক্রন্দনা করছি, আমি আমার ক্রন্দনা থামতে পারি না। হালাকে আল্লাহর নবী হযরত আয়েশার সামনে বলেছিলেন, আয়েশার সামনে বলেছিলেন ফাইন্নাকে জাওজাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আয়েশা দুনিয়ায় যেমন তুমি আমার স্ত্রী, আখেরাতে ঠিক এ মতোই স্ত্রী থাকবে, আখেরাতেও তুমি আমার স্ত্রী থাকবে। হযরত আয়েশার মতো একজন নবীর স্ত্রী দুনিয়াতেও আখিরাতেও থাকবেন, এরকম একজন মহিলা, এরকম একজন মেয়ে আল্লাহু আকবার জাহান্নামের ভয়ে কাঁদছেন, তাহলে আপনাকে আমাকে কাঁদা দরকার না দরকার নয় বলুন? কাঁদা দরকার, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি বের করা দরকার, জাহান্নামের ভয় অন্তরে সদা সর্বদাই রাখা দরকার। মা আয়েশা বলেছিলেন আল্লাহর রাসূল আপনি আমাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, যে ভালোবাসার তাগিদে আমি যখন হাড়গুলো চুষি চুষে রেখে দিই, আপনি চুষানো হাড়গুলো আবার চুষতে আরম্ভ করেন, গিলাসে যে জায়গায় মুখ দিয়ে পানি পান করি আপনি অপলক নয়নে ওই জায়গাটাকেই দেখে থাকেন, ওই জায়গাতেই মুখ লাগিয়ে পানি পান করেন। আহ,
আল্লাহর নবী, আপনি দুনিয়ায় যেমন এত ভালোবাসছেন, আখেরাতে কি আপনি এই ভালোবাসা রাখবেন, মনে রাখবেন, নাকি সেদিন আপনি ভুলে যাবেন? আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা ও আম্মা ফি সালাতি মামাতিনা ফালাম ইয়াযকুর আহাদুন আহাদা। আয়েশা, যেমন আমি তোমাকে দুনিয়ায় ভালোবাসি, ফাইন্নাকে জাওজাতি ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় তুমি আমার স্ত্রী বটে এবং আখেরাতে জান্নাতেও তুমি আমার স্ত্রী থাকবে রে আয়েশা, কিন্তু এমন তিনটি জায়গায় আছে, এমন তিনটি স্থান রয়েছে বিপদ সংকটের জায়গা, যেই জায়গা তিনটিতে ফালাম ইয়াযকুর আহাদুন আহাদা, কোনো মানুষকে ইয়াদ রাখতে পারবে না। সুতরাং আমিও একজন মানুষ, আমিও তোমাকে বলে নাই, সারা পৃথিবীর উম্মতকে বলে, ওই তিনটি জায়গায় আমি ভুলে যাব। আল্লাহু আকবার। জি, নবী মুহাম্মদ নিষ্পাপ, মাসুম আনিল খাতা, যিনি সাইয়্যিদুল মুরসালিন, নবী যুগের নবী, জগতের যিনি সর্দার, যিনার সুপারিশে মানুষ লাখো লাখ কোটি কোটি মানুষ জান্নাতে যাবে, এই রকম মুকাদ্দাস হস্তি নিষ্পাপ মাসুম আনিল খাতা, তিনি বলছেন আমিও ওই তিন জায়গায় কাউকে স্মরণ রাখতে পারবো না। তাহলে আপনি আমি কি ক্ষেতের বলি, কোন এমন নেককার হয়ে গেছি, একটু ভয় করবেন না, একটু কাঁদবেন না? আহা, আল্লাহর নবীকে মা আয়েশা বলেছিলেন, আল্লাহর রাসূল জায়গা তিনটি বলবেন না, কোথায় কোথায়? আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা রে, যখন একটি কিয়ামতের মাঠে যেতে হলে এমন একটি জায়গা আছে যে জায়গাতে প্রতিটি মানুষকে যেতেই হবে, কারোর বাঁচাই নেই, যে জায়গাতে ওই রাস্তা দিয়ে নমরুদ বাদশাকে যেতে হবে, ইব্রাহিমকে যেতে হবে, ওই রাস্তা দিয়ে আবু জাহিলকেও পা ফাড়ি দিতে হবে, তো নবী মুহাম্মদ তোমার স্বামীকেও যেতে হবে, প্রতিটি মানুষকে ওই জায়গা দিয়ে যেতে হবে, জায়গাটির নাম হচ্ছে পুল সিরাত। জি, পুল সিরাত, রাস্তায় একটা পুল হবে, যে পুলটা অত্যন্ত উঁচুতে হবে, অত্যন্ত সরু হবে, এবং ওই পুলের নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে, এবং ওই অল্প সরু জায়গার দুই পার্শ্বে কাঁটা থাকবে, একটুখানি পা ডিসবেল সে গেলে কাঁটা লেগে যাবে, আর কাঁটা লেগে গেলে ওকে জাহান্নামে নিশ্চিতভাবে পড়তেই হবে, কোনো উপায় নেই। আহা, পুলসিরাত দেখিয়া দয়ার নবীজি কান্দেন যারে যাত, হাই উম্মতি কেমনে হইবা পার। আহা, পুলসিরাত দেখিয়া দয়ার নবীজি কান্দেন যারে যাত, হাই উম্মতি কেমনে হইবা পার, চুল চাহিতে অধিক সুরু, মাথার চুল চাহিতে বেশি মিহি, পাতিখোর চাহিতে ধার, গুনহেগার বান্দা কাটিয়া পড়িবে দোজখ মাঝার, ওই পুলসিরাত দেখিয়া দয়ার নবীজি কান্দেন যারে যার, হাই উম্মতি কেমনে হইবা পার। আল্লাহ বলে নগদস্ত, আল্লাহ বলে নগদস্ত, কান্দিও না আর, মমিন বান্দা পার হইবে
হইবে বিজলির আকার। আর গুনহেগার বান্দা কাটিয়া পড়িবে দোজখ মাঝার। সেই পুলসেরাত দেখিয়া দয়ার নবীজি কান্দেন যারে যার, হাই উম্মতি হাই উম্মতি কেমনে হইবা পার। জাহান্নাম সম্পর্কে বিষয়টি অতি লম্বা,